বিজেপি প্রার্থী জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ, তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। সরাসরি চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, কি বলছেন সজল ঘোষ বিজেপি প্রার্থী? দেখো, চারিদিকে যখন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, তখন 50 নম্বর ওয়ার্ড শুধু এই পুরনিগমের নির্বাচনে নয়, রাজনৈতিকভাবে অনেকদিন আগে থেকে কিন্তু নজরে রয়েছে 50 নম্বর ওয়ার্ড এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনি জয়লাভ করেছেন। কি বলবেন চারিদিকে যখন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার? এই জয় মানুষের, আমার ওয়ার্ডের মানুষের। আমি আজকে থেকে মানুষের হয়ে গেলাম, মানুষের দাস হয়ে থাকবো। আপনার ওয়ার্ড অনেকদিন ধরে রাজনৈতিকভাবে নজরে, সে তো থাকবেই, দরজা ভাঙবে, কুৎসা করবে, গালাগাল করবে, নজরে থাকবে না? মানুষ জবাব দিয়েছে, আজকে আমার কাছে এসব কিচ্ছু ইস্যু নয়। যারা বিরোধী দলের যারা প্রার্থী আছেন, আমি তাদেরকেও ডাকবো, তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে যাব, গিয়ে তাদেরকে অনুরোধ করব যে এসো, আমরা সবাই মিলে একসাথে এলাকার কাজ করি। এই জয় ব্যক্তি সজল ঘোষের না, সামগ্রিকভাবে বিজেপির, জনগণের, জনগণের। আপনারা যেগুলো বলাতে চাইছেন এগুলো ভুল। যারা এগুলো বলছে সেগুলো তারা হতাশা থেকে বলছে। আমি বিজেপির, সজল বিজেপির, এটা থাকবেই চিরকাল। পুরো ইলেকশনে ব্যাপকভাবে বিজেপি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কি বলবেন আজকে এই জয়? এ তো হবারই কথা, সারা কলকাতায় যা করেছে। আর আমি সবসময় বলেছি আমার এলাকায় করতে পারবে না, করতে পারিনি, কারণ মানুষ আমার সঙ্গে ছিল, আমি মানুষের সঙ্গে ছিলাম, তাই হয়েছে। কিভাবে কাজ করবেন, মানে কোন দিকে প্রথম নজর দেবেন? সব দিকে নজর দেবো, একদিকে দিলে হবে? 50 নম্বর এই জয় আসলে মানুষের জয় বলছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, 50 নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। তার সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। আর এর পাশাপাশি আপনাদের জানাবো, ঘৃণা ও সন্ত্রাসের রাজনীতির জায়গা নেই বাংলায়। কলকাতার মানুষ আরও একবার প্রমাণ করলেন এই বিপুল জয়ের জন্য সবাইকে ধন্যবাদ। আমরা লক্ষ্যে অবিচল, উন্নয়নের জন্য আরও কাজ করব, টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট আপনাদের আরও একবার জানাবো, ঘৃণা ও সন্ত্রাসের রাজনীতির জায়গা নেই বাংলায়। কলকাতার মানুষ আরও একবার প্রমাণ করলেন এই বিপুল জয়ের জন্য সবাইকে ধন্যবাদ। আমরা লক্ষ্যে অবিচল, উন্নয়নের জন্য আরও কাজ করব। আজ এই মর্মে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরভোটের গণনা চলছে 144টি ওয়ার্ডের এবং প্রায় সর্বত্রই কার্যত সবুজ ঝড়। তৃণমূল কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত, বিভিন্ন জায়গায় আবির, সবুজ আবির উড়িয়ে উদযাপন চলছে, টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।